নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো তালের বড়া সেই জন্য নিয়েছি দেখুন কত বড়ো একটা তাল এবার এই তালটা ছাড়িয়ে তালের শ্বাসটা বের করে নেব এই যে ছাড়িয়ে নিয়েছি খুব একটা ইজি কাজ না তালের শ্বাস বের করা একটু মেহনত আছে এই শ্বাসটা বের করে আবার ছেঁকে নিতে হবে আমি নিয়েছি এরকম একটা ঝুড়ি এই ঝুড়ি দিয়ে ঘষে এই শ্বাসটা বার করে নিলাম অনেকটাই হয়েছে আর বার করব না এতটা বেরিয়েছে এখান থেকে কিছুটা তালের গ্রেভি নিয়ে এর সাথে মিলাবো এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি সেই দিয়েছি চার চামচ মতো নারকেল দু চামচ সুজি আর চিনি মেলাবো পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা মেলাব সব কিছু মিলিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যতটা লাগবে ততটা দিতে হবে বেশি পাতলা করা যাবে না ঘন টাইপের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে সব কিছু মেলানো হয়ে গেছে এবার দশ মিনিট রেখে দেবো এইভাবেই তাহলে সুজিটা ফুলে উঠবে বড়া ভাজবার জন্য বসিয়ে দিলাম একটা লোহার কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তেল এবারে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা আমি ব্যবহার করব না বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এবারে এই ব্যাটারটার সঙ্গে তালের ব্যাটারটার সঙ্গে মিলিয়ে নেবো হয়ে গেছে মিশিয়ে নেয়া এবারে একে একে সব ভরাগুলো তেলের উপরে ছেড়ে দেবে মনে হচ্ছে পাতলা হয়ে গেছে আর একটু চালের গুঁড়ো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে নয়তো নিচ থেকে পুড়ে যেতে পারে এখন এক সাইডটা হয়ে গেছে এবার উল্টে দেব এতটা ভাজা হয়ে গেছে কড়াইতে আরও বসিয়েছি এবার অন্য শেপ দিয়েছি একটু চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি হয়ে গেছে সব বড়া ভেজে নেয়া বড়াগুলো খেতে খুব ভালো হয়েছে আর ক্রিস্পিও হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার আজকের এই তালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ